সেনেটের একটি কমিটি বুধবার নতুন আইনের অনুমোদন দিয়েছে, যার ফলে তাইওয়ানের জন্য আমেরিকার সামরিক সহায়তা উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে। গণতান্ত্রিক দ্বীপটির উপর চায়নার সামরিক চাপ বাড়ানোর প্রেক্ষাপটে আমেরিকা তাইওয়ানকে বাড়তি নিরাপত্তা সহায়তা হিসেবে বিলিয়ন বিলিয়ন ডলার দেবে। বাইডেন প্রশাসনের উদ্বেগ ও বেইজিং অসন্তুষ্টি প্রকাশ করা সত্ত্বেও তাইওয়ান পলিসি অ্যাক্ট 2022 নামের বিলটি সেনেটের বৈদেশিক সম্পর্ক কমিটিতে 17-5 ভোটে পাশ হয়। এই শক্তিশালী দ্বিপাক্ষিক ভোট পরিষ্কার ইঙ্গিত দিয়েছে যে রিপাবলিকান ও বাইডেনের সতীর্থ ডেমোক্রেট উভয় পক্ষই তাইওয়ানের প্রতি আমেরিকার নীতি পরিবর্তনের পক্ষে রয়েছেন এবং তারা তাইওয়ানকে নেটো জোটের বাইরে অন্যতম প্রধান মিত্র হিসেবে বিবেচনা করছে। এই বিলের মাধ্যমে 4 বছরে তাইওয়ানকে 4.5 বিলিয়ন ডলার নিরাপত্তা সহযোগিতা দেওয়া হবে এবং আন্তর্জাতিক সংগঠনে তাদের অংশগ্রহণকে সমর্থন জানানো হবে।